একটা কথা বলি, স্বাস্থ্য খাতে আমি অনেকদিন ধরেই কাজ করছি, তবে মন্ত্রী হিসাবে নয়। আমি এই মন্ত্রণালয়ে অনেক ঘুরতাম এবং আমার নাম ছিল, অনেক সময় একজন বলল যে আপনার নাম পিপি, মানে পিপি মানে কি, পিওন থেকে প্রাইম মিনিস্টার, এমন কারো বাদ নাই, এমন কোনো টেবিল নাই এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি যাইনি। প্রত্যেকটা এওর পিছনে, প্রত্যেকটা পিছনে, যার জন্য আজকে 500 থেকে 500 বেডের হাসপাতাল আমি বানাতে পারেছি। সুতরাং আমি অনেক কিছু জানি, আমার অনেক কিছু অভিজ্ঞতা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিরাট ব্যাপার, এখানে শুধু একটা না, অনেক কিছুই দেখতে হয় এখানে। তবে আমি আশা করি যে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার স্বাস্থ্য প্রতিমন্ত্রীরও কোনো চাওয়া পাওয়া নাই। আমি এখানে মন্ত্রী হব এটা আমি স্বপ্নেও ভাবি নাই। আমাকে আমার উপরওয়ালার আশীর্বাদ, বাবা মার আশীর্বাদে আমি আজকে এখানে মন্ত্রী হতে পেরেছি। আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা রেখে আমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, ওনার সেই আস্থা এবং সেই স্বপ্নটা পূরণ করার জন্য। তবে 100% আমি কোনোদিনই পারবো না, তবে কিছুটাও যদি সহনশীল করতে পারি তাহলে আমি মনে করি যে পারব। সাংবাদিক ভাই বোনদের যে ভূমিকা, আজকে আমি যে হাসপাতালটা বানিয়েছি আমি কিন্তু অনেক কষ্ট করছি এবং সেখানে কিন্তু সাংবাদিকদের অনেক বড় একটা ভূমিকা ছিল। আমি একসময় এসিপ বার নিয়ে কাজ করতাম, আমি তখন অনেক সাংবাদিক, তখন তো ইটিভি ছিল বোধহয় সবচেয়ে বেশি প্রচলন, মানে আমার কাছে আসতেন, আমি তাদেরকে বলতাম, ওনারা জিনিসগুলো সুন্দরভাবে মানে টেলিকাস্ট করতেন, পত্রিকায় দিতেন, যার জন্য একটা জনমত তৈরি হয়ে গেছিল, যার জন্য 2020 আমেরিকার থেকে আসতে বাধ্য হয়েছিল এবং যার জন্য আজকে এত বড় হাসপাতাল। সরকারকে বুঝাতে পেরেছি যে বান রুগীদের কী কষ্ট, এটা কিন্তু মিডিয়ার মাধ্যমে, এটা আমি যতই চিৎকার দিতাম কোনো লাভ হতো না, কিন্তু মিডিয়া যদি আমাকে ওই সময় হেল্পটা না করতো তাহলে কিন্তু আমি আজকে এত বড় হাসপাতাল বানাতে পারতাম না। এই জন্য আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ, যদিও আমার নামে একটা বদনাম আছে আমার চিকিৎসক মহলে যে আমি মিডিয়াদের সঙ্গে বেশি কথা বলি। আমার বক্তব্য হয়েছে, আমার কথা বলতে তো দোষ নাই, আমি যদি কথা বলে যদি আমার রোগীর উপকার হয়, আমি তো আমার নিজের জন্য বলছি না, আমার যে আমাকে এইটা করায় দাও, আমাকে এটা করো, আমার রুগীদের যদি স্বার্থ হয় তাহলে আমি কথা বলতে অসুবিধে কী আছে। আমি যদি প্রাইমারি হেলথ কেয়ারটাকে ইম্প্রুভ করতে পারি, মানে প্রাথমিক প্রাইমারি হেলথ কেয়ার, জনগণের দোরগোড়ায় চিকিৎসা ব্যবস্থাটাকে ইম্প্রুভ করতে পারি, এনসিডি কর্নার, নন কমিউনিকেবল ডিজিজ, আমি এই গত বৃহস্পতিবারে রূপগঞ্জ গিয়েছিলাম, রূপগঞ্জ গিয়ে দেখলাম ওখানকে ওদের একটা খাতা হাসপাতালের উল্টায় দেখলাম সব জায়গায় মানে যত রুগী আসছে সব হাইপারটেনশন, মানে ব্লাড প্রেশার, এইগুনা, মাতৃ মৃত্যুর হার। আমি যদি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানে মাদেরকে বুঝাইতে পারি যে তারা যেন ইনস্টিটিউশনাল ডেলিভারি, মানে হাসপাতালে এসে ডেলিভারি নেয়, তাহলে আমি মনে করি যে আমরা মাতৃ মৃত্যুর হার কমাইতে পারব। আমি সেদিকে কাজ করব। ক্যান্সার, ক্যান্সার নিয়ে যেগুলো খুবই মানুষের মানে বার্নিং, যে আমি জানি, আমি এই যে ডাক্তার, আমি দেখছি মানুষ এই যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসে আমাদের হাসপাতালে আসতো একদম শেষ স্টেজে, এইগুলো যত মানুষকে অ্যাওয়ারনেস করে আর্লি ডিটেকশন করা যায় সেই ব্যাপারে কাজ করব। সার্ভাইকাল ক্যান্সার, এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে আজকে আমরা একটা মিটিং করলাম, কী জন্য, এটা যে পানিতে ডুবা নিয়ে, আমি দেখা যায় বাংলাদেশে বাচ্চারা পানিতে ডুবে যায়, সেটা নিয়ে একটা মিটিং করলাম, যে আমরা যদি একটা এই যে মাদারে কি বলে চাইল্ড কেয়ার মতো, আমরা যদি গ্রামে একটা তৈরি, আঁচল নামে, আঁচল হচ্ছে যেখানে বাচ্চারা থাকবে মারা যখন কাজ করে, কারণ দেখা যায় গ্রামে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা পানিতে ডুবে মারা যায়। এই ধরনের কী কী পদক্ষেপ নেওয়া যায় এগুলো নিয়ে আমি কাজ করি। যন্ত্রপাতি কেনার ব্যাপারে আমার একটা প্রিন্সিপল, আমরা যেটা ঠিক করেছি, আমি যন্ত্রপাতি সেগুলোই কিনবো যেগুলা চালানোর মতো লোক আছে, মুখে রেডিওগ্রাফার আছে। আমাকে একজন প্রশ্ন করলো কোন জায়গায় ডিজিটাল এক্সরে মেশিন গেছে কিন্তু চালানোর কোনো লোক নাই, এই ধরনের পদক্ষেপ আমি নেব না। আমি যদি দরকার হয় আমি আগে দেখব যে ওই যেখানে কেনার আমার কাছে ডিমান্ড আসবে ওই হাসপাতালে ওই যন্ত্র চালানোর মতো কোনো লোক আছে কি না, যদি থাকে তাহলে আমি কিনবো, নাহলে আমি কিনবো না। আর বায়োমেডিক্যাল এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি আমার হাসপাতাল যে তৈরি করেছি সেখানেও আমরা একটা পোস্ট রাখছি বায়োমেডিক্যাল, আমরা এই বিষয়ে কাজ করি।